বর্তমানে পুরো পাকিস্তান জুড়েই চলছে নিউজিল্যান্ডকে ঘিরে ঘোর সমালোচনা। সাবেক ক্রিকেটাররাও ছুটছেন কথার বলি, বাদ যাচ্ছেন না বাইরের তারকা ক্রিকেটাররাও। নিউজিল্যান্ডের এমন আচমকা সিরিজ স্থগিতের ধাক্কার রেশ আরও বেশ কিছুদিন ভালোভাবেই ভুগতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। সিরিজ আয়োজন করতে গিয়ে অর্থনৈতিক আরেকটি বড় ধাক্কার সামনেই পিসিবি। তবে বর্তমানে ভিন্ন এক জায়গায় সবচেয়ে হতাশাজনক অবস্থায় এই বোর্ড, কেননা একতরফা এমন সিদ্ধান্ত নিউজিল্যান্ড নেওয়ার পরেও আইসিসি থেকে কোনো সহযোগিতা পায়নি পাকিস্তান। হুট করে শেষ মুহূর্তে সিরিজটি পিছিয়ে দেওয়ায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা দৈনিক ডনকে বলেছেন, নিরাপত্তা ব্যবস্থায় ধাক্কার বাইরেও অর্থনৈতিকভাবে একটা ধাক্কা লাগবে পাকিস্তানের। পিসিবি, সরকার এবং নিরাপত্তা সংস্থাগুলোর এতদিনের প্রচেষ্টার উপর এটা বড় একটা ধাক্কা, যারা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। নিউজিল্যান্ড দলের এবারের সফরে 3 ওয়ানডের পর 5টি টি-20 ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু সব কিছু এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইসিসির দ্বারস্থ হয়েও কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন পিসিবির সেই কর্মকর্তা। এর পেছনে ভারতপন্থীদের প্রভাব রয়েছে জানিয়ে তার ভাষ্য, আইসিসি এসব বিষয়ে আগে কখনোই কিছু করেনি। এর বাইরেও যেহেতু আইসিসিতে ভারতীয় লবি শক্তিশালী, তাই নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো ব্যবস্থা নিলে সেটি জেতা সহজ হবে না পিসিবির জন্য। কিউইরা সফর স্থগিত করার পর এবার শঙ্কার মুখে পড়েছে ইংল্যান্ডের পাকিস্তান সফরও। ইংলিশরাও ভাবতে শুরু করেছে পাকিস্তান সফরে যাওয়া না যাওয়ার ব্যাপারে। পিসিবি কর্মকর্তাও এ বিষয়ে কোনো আশার কিছু দেখেন না। এখন আর বেশি আশা নেই যে ইংল্যান্ড দল খেলতে আসবে পাকিস্তানে। সব কিছু মিলিয়েই বড় রকমের ধাক্কার মুখে পাকিস্তান ক্রিকেট, যে ধাক্কা সামলাতেও পাকিস্তানকে পোহাতে হবে অনেক কাঠখড়।